বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু মুসা মোহাম্মদ মামুন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ঘরেই আছো। মহান আল্লাহ আমাদের সহায় হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা মোতাহের হোসেন চৌধুরী রচিত জীবন ও বৃক্ষ প্রবন্ধটি পড়ব। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা তিনটি পর্বে ভাগ করেছি আমাদের এই আলোচনাটিকে। আজকে প্রথম পর্ব। এই পর্বে আমরা লেখকের জন্ম, তার বেড়ে ওঠা, তার সাহিত্যকর্ম এবং প্রাসঙ্গিক কিছু আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখব আমাদের আলোচনা। প্রথমে নাম সতর্কতা, অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী এই কাছাকাছি নামের আরও দুজন সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যে রয়েছেন। তোমাদের নিশ্চয়ই জানা থাকবে বাংলা সাহিত্যের মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যে চণ্ডীদাস সমস্যা বলে একটা বিষয় রয়েছে। অর্থাৎ চণ্ডীদাস নামে একাধিক কবির উপস্থিতি পাঠকদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল। কখনো চণ্ডীদাস, কখনো বুড়ো চণ্ডীদাস, কখনো দ্বিজ চণ্ডীদাস, কখনো দীন চণ্ডীদাস, আবার কখনো দীনহীন চণ্ডীদাস। তো মোতাহের সমস্যাটি চণ্ডীদাস সমস্যার মতো এতটা জটিল না হলেও তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমে কাজী মোতাহার হোসেন, তিনি সাহিত্যিক এবং বিজ্ঞানী। জন্ম 1897, মৃত্যু 1981। তিনি জাতীয় অধ্যাপক এবং ব্যক্তি জীবনে তিনি কাজী নজরুল ইসলামের বন্ধু ছিলেন। আরেকজন মোতাহার আছেন, সুফি মোতাহার হোসেন। তিনি কবি, সনেট রচয়িতা, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। জন্ম 1907, মৃত্যু 1975। আর তৃতীয় জন মোতাহের হোসেন চৌধুরী, অর্থাৎ আমাদের আলোচ্য আজকে যার প্রবন্ধ আমরা পাঠ করব, তাঁর জন্ম 1903, মৃত্যু 1956। অর্থাৎ দুজন মোতাহার, একজন মোতাহের। আমাদের জীবন ও বৃক্ষ এই প্রবন্ধের লেখক মোতাহের হোসেন চৌধুরী। আশা রাখছি তোমরা এই তিন মোতাহার এর ব্যাপারটা তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোতাহের হোসেন চৌধুরী বাংলা প্রবন্ধ সাহিত্যে বিশিষ্ট একটি নাম। বিশেষ করে যারা সৌন্দর্যবোধ, যুক্তিবাদ, রুচিবোধের চর্চা করেন তাদের কাছে মোতাহের হোসেন চৌধুরী আলোক বর্তিকা স্বরূপ। তাঁর একমাত্র প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা আমাদের প্রবন্ধ সাহিত্যে একটি অনবদ্য সংযোজন। জন্ম 1903, পহেলা এপ্রিল, কাঞ্চনপুর, নোয়াখালী। পিতার নাম সৈয়দ আব্দুল মজিদ, মা ফাতিমা খাতুন। শৈশবেই কবির পরিবার তার নানার বাড়িতে, অর্থাৎ কুমিল্লা শহরের দারোগা বাড়িতে চলে আসেন। লেখকের শৈশব, কৈশোর, যৌবন, এমনকি তার কর্মজীবনের প্রথম পর্ব এই কুমিল্লাতেই কাটান। ফলে কোনো কোনো গ্রন্থে লেখকের জন্মস্থান কুমিল্লা বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃত অর্থে কবির জন্ম নোয়াখালীতে, তিনি বেড়ে উঠেছেন কুমিল্লা শহরে। 1929 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মোতাহের হোসেন চৌধুরী বিএ পাশ করেন এবং তার পরপরই তিনি কুমিল্লা ইউসুফ স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তার আগে তিনি প্রবেশিকা এবং আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন যথাক্রমে কুমিল্লা ইউসুফ স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। কিন্তু এই দুই পরীক্ষা পাশের সন্তারি কোথাও উল্লেখ নেই। 1931, 32, 34 এই তিন বছর মুসলিম বাংলা সাহিত্য সমাজ আয়োজিত যে বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে, সেখানে আমাদের লেখক অংশগ্রহণ করেছেন এবং তার আমাদের দন্য আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী এবং মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা নামে তার তিনটি প্রবন্ধ তিনটি অধিবেশনে উপস্থাপিত হয়। 1937 সালে মোতাহের হোসেন চৌধুরী দীর্ঘ প্রণয়ের পর তার খালাতো বোন নূরজাহানকে বিয়ে করেন। 1939 সালে তার প্রথম সন্তান খেলনের জন্ম হয়। 1942 সালে বহিরাগত প্রার্থী হিসাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন।
এবং তখন তার সহপাঠী হিসেবে ছিলেন ধনী বিজ্ঞানী আব্দুল হাই, এবং শিক্ষক হিসেবে তিনি পেয়েছিলেন বিখ্যাত সব ব্যক্তিদেরকে। তখন বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর শিক্ষক হিসেবে তিনি পেয়েছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহিতলাল মজুমদার, আশুতোষ ভট্টাচার্য এবং জসীমউদ্দিনকে। 1944 সালে মোতাহার হোসেন চৌধুরী তোমার খণ্ডকালীন প্রভাষক হিসেবে কলকাতা ইসলামিয়া কলেজে যোগদান করেন। তারপর 1947 সালে দেশ বিভাগের পর তিনি চট্টগ্রাম কলেজে বদলি হয়ে আসেন। 1949 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান, কিন্তু পারিবারিক কারণে তিনি সেখানে যোগদান করেননি। এবং আমরা দেখব ওই একই বছর অর্থাৎ 1949 সালে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। 1950 সালে তিনি চট্টগ্রাম কলেজে গ্যাজেটেড পদে উত্তীর্ণ হন, উন্নীত হন, এবং তখন তিনি সহকর্মী হিসেবে তিনি পেয়েছিলেন তার একসময় তার দীর্ঘদিনের বন্ধু অর্থাৎ ওই বুদ্ধি মুক্তি আন্দোলনের তার সহযোদ্ধা শিখা গোষ্ঠীর অন্যতম লেখক সাহিত্যিক আবুল ফজলকে। এবং 1953 সালে তার বন্ধুদের পরামর্শে এবং সাহিত্যিক আবুল ফজলের দত্তে তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন চট্টগ্রামের পটিয়ার মেয়ে নুরুন হুসনুন্নাহারকে তিনি বিয়ে করেন। এবং তার এই দ্বিতীয়বার বিয়ে কথা প্রসঙ্গে মোতাহার হোসেন চৌধুরী খুব কৌতুক করে তার বন্ধুদেরকে বলতেন যে এবার আমি বর্বর হয়েছি, দ্বিতীয়বার বর সেজেছি তো তাই। 1953 সালে তার প্রথম কন্যা অর্থাৎ সৈয়দা জাকিয়া সুলতানা সেবার জন্ম হয়। উনিশশো পঞ্চান্ন সালে আর 1956 সালে জাহিদ হোসেন চৌধুরী ছবি তার দ্বিতীয় পুত্রের জন্ম হয়। এবং ছবির জন্মের দেড় মাস পরেই মোতাহার হোসেন চৌধুরী অর্থাৎ 1956 সালের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 53 বছরের এই 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 স্বল্পকালীন জীবনে মোতাহার হোসেন চৌধুরী খুব বেশি লেখালেখি করেননি, কিন্তু যা তিনি লিখেছেন সেটি বাংলা সাহিত্যে অক্ষয় সম্পদ হয়ে আছে। এবং তিনি খুব জনপ্রিয় ধারা লেখকও ছিলেন না, কারণ তিনি খুব সস্তা জনপ্রিয় লেখা তিনি লেখেননি। তার সাহিত্যিক জীবন শুরু হয়েছে 17-18 বছর বয়সেই, অর্থাৎ 17-18 বছর বয়সেই তার লেখা মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। এবং মোতাহার হোসেন চৌধুরী প্রথম জীবনে কবি হিসেবে আবির্ভূত হন এবং কবিতা রচনায় তিনি অনেকটা রবীন্দ্রানুসারী। তার জীবদ্দশায় তার কোনো বই প্রকাশিত হয়নি, তার বিভিন্ন অর্থাৎ সেই সময়ে মুসলিম ভারত পত্রিকা ছাড়াও নবযুগ, মাহেনাও প্রভৃতি পত্রিকায় তার লেখাগুলো প্রকাশিত হয়েছে। তার জীবদ্দশায় কোনো বই প্রকাশিত হয়নি। তার মৃত্যুর পর তার স্ত্রী হুসনুন্নাহার তার প্রবন্ধগুলোকে একত্রিত করে তার সংস্কৃতি কথা প্রবন্ধটি প্রকাশ করেন 1365 বাংলায়। এবং এটি প্রকাশিত হওয়ার সাথে সাথে বাংলা প্রবন্ধ সাহিত্যে একটা নতুন সংযোজনের সূত্রপাত ঘটে, অর্থাৎ যারা শুদ্ধতার চর্চা করেন, সৌন্দর্যবোধের চর্চা করেন, তারা বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর পর আরেকটি কণ্ঠস্বরকে দেখতে পান। বিশেষ করে তার সংস্কৃতি কথা প্রকাশিত হবার পর অন্নদাশঙ্কর রায় যে উক্তিটি করেছেন সেটি প্রণিধানযোগ্য। তিনি বলছেন যে সংস্কৃতি কথা কেবল পূর্ব পাকিস্তানের নয়, সমগ্র বাংলা সাহিত্যে একটি লাইট হাউস। এবং এই গ্রন্থের মধ্যে তিনি যে যে বক্তব্যগুলো প্রকাশ করেছেন সেগুলো অনেকটা প্রবাদ বাক্যের মতো আমাদের কাছে, আমরা সেগুলো দেখে চমকিত হচ্ছি, আমরা হৃদয়সিদ্ধ হচ্ছি। যেমন তিনি বলছেন যে ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত মানুষের ধর্ম। অথবা তিনি বলছেন যে প্রেম কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে উপভোগ, এই সত্য না মানলে সংস্কৃতবান হওয়া যায় না। অথবা সংস্কৃতির যে সংজ্ঞা তিনি আমাদেরকে দিচ্ছেন যে সংস্কৃতি মানে সুন্দরভাবে, মহৎভাবে, বিচিত্রভাবে বাঁচা, ফুলের ফোঁটায়, নদীর ধাওয়ায়, চাঁদের চাওয়ায় বাঁচা, আকাশের নীলিমায়, লতা গুল্মের শ্যামলিমায় বাঁচা। তিনি বলছেন যে বাঁচা বাঁচা বাঁচা, প্রচুরভাবে, গভীরভাবে বাঁচা, বিশ্বের বুকে বুক মিলিয়ে বাঁচা।
অর্থাৎ এই বাক্যগুলোর মধ্যে আমরা রবীন্দ্রনাথের কবিকল্পনার কারুর স্পর্শের স্নিগ্ধতা যেমন পাচ্ছি, তেমনি প্রমথ চৌধুরীর বাক ভঙ্গির ধার আর হীরক দীপ্তিকে অনুভব করতে পাচ্ছি। সারাটা জীবন তিনি সৌন্দর্যের চর্চা করেছেন, তার কাছে সুন্দর হওয়া মানে ছিল যোগ্যভাবে বাঁচা, আর বাঁচার অর্থ ছিল সুন্দর হওয়া, দুয়ে মিলে একাকার। এই এই সংস্কৃতি কথার বাইরেও তিনি আরও দুটি বই অনুবাদ করেছেন। 1928 সালে প্রকাশিত ক্লাইভ বেলের সিভিলাইজেশন অবলম্বনে তার নির্বাচিত অংশ তিনি অনুবাদ করেন, সভ্যতা নামে প্রকাশিত হয় 1372-এ। আর 1930 সালে প্রকাশিত বার্টন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেসেরও নির্বাচিত অংশ তিনি অনুবাদ করেন সুখ নামে, সেটিও প্রকাশিত হয় 1375 বাংলায়। এরপর মোতাহার হোসেন চৌধুরীর গ্রন্থিত অগ্রন্থিত সকল লেখাকে একত্র করে বাংলা একাডেমি 1995 সালে তার রচনাবলী প্রকাশ করেন সৈয়দ আবুল মকসুদের সম্পাদনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাত্র একটি মৌলিক বই আর দুটি অনুদিত গ্রন্থ, এই তিনটি গ্রন্থই মোতাহার হোসেন চৌধুরীকে বাংলা প্রবন্ধ সাহিত্যে অমর করে রেখেছে। তিনি যে ধারা তৈরি করেছেন, তিনি যে সৌন্দর্যের চর্চা করেছেন, যে যুক্তিবাদের চর্চা করেছেন, সেটির স্মারক হয়ে আছে তার এই তিনটি বই। আমাদের আলোচ্য জীবন ও বৃক্ষ প্রবন্ধটি নেওয়া হয়েছে তার বিখ্যাত সংস্কৃতি কথা প্রবন্ধ থেকে, এবং এই গ্রন্থে আমরা দেখব তিনি মানুষের জীবনের তাৎপর্যকে গভীরভাবে উপলব্ধি করবার জন্য তিনি বলছেন বৃক্ষের দিকে তাকাতে। অর্থাৎ বৃক্ষের দিকে তাকালেই মানব জীবনের তাৎপর্যকে সহজে উপলব্ধি করা যায়, এবং কিভাবে মানব জীবনকে সহজে উপলব্ধি করা যায় বৃক্ষের দিকে তাকিয়ে, তারই সবিস্তার আমরা দেখব যখন আমরা পাঠ বিশ্লেষণে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা এই জীবন ও বৃক্ষের পাঠ বিশ্লেষণে যাব। আশা রাখছি তোমাদেরকে সেই আলোচনায় আমার সাথে পাবো। সবাইকে ধন্যবাদ।